শীতকাল আবার পৌষ সংক্রান্তি, পিঠে পুলি না হলে ভগবান পাপ দেবে। ওয়েলকাম টু এসসি কিচেন। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি শীতের জমজমাট পুর পিঠের রেসিপি। এটাকে অনেকে পুলি পিঠেও বলে। মেইন যে তিনটে উপাদান লাগবে সেগুলো হলো চাল, ভালো নারকেল আর ভালো খেজুরের গুড়। 1.5-2 ঘন্টা ভিজিয়ে রাখার পর চালটাকে ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে রাখা হয়েছে। অবশ্যই বলবো যে চাল গুঁড়ো করার জন্য শিল নোড়া ইউজ করো, হাতে গুঁড়ো করো, মিক্সিতে গুঁড়ো করবে না, কারণ সামহাউ এন্ড রেজাল্টটা ভালো আসে না। গুড়টা আমার মাসি পাঠিয়েছে, এত টেস্টি বলে বোঝাতে পারবো না। ওদিকে চাল বাটা চলুক, এদিকে বানিয়ে নেওয়া হবে ছই অথবা পুরটা। প্রথমেই সমস্ত নারকেল কোরার মধ্যে অ্যাড করব অল্প পরিমাণ নুন। নুনকে ইভেনলি মিক্স করার পরে এবারে অ্যাড করে দেব গুড়। গুড়ের কালারটা কতটা রিচ এসছে দেখো। এবার যে যতটা পরিমাণ মিষ্টি খেতে চাও ততটা পরিমাণ গুড় অ্যাড করে দাও। মিষ্টি না হলে আর পুলি পিঠে কি হলো। এর সঙ্গে কিন্তু আবার বেশ খানিকটা চিনি অ্যাড করতে হবে। এবারে টোটালটাকে একদম ভালোভাবে মেখে মেখে একাকার করে দিতে হবে। নারকেল, গুড়, চিনি যেন একে অপরের সঙ্গে একদম বিলীন হয়ে যায়। মাসিরা, ভাই সবাই এসেছিল, এই সবাই মিলে একসঙ্গে পিঠে বানানোর যে ব্যাপারটা। ওকে দেয়া হবে না, দেয়া হবে। খাওয়ার থেকে বানানোটা বেশি মজাদার হয়, আর বাচ্চারা পাশে বসে থাকলে এই টুকটাক প্রসাদ গুলো তো পাওয়াই যায়। কত কাজ করছে ছেলেটা, বাবা। কি এক্সট্রা দুটো পিঠা খাবি নাকি রে? এখানে মা চাল বাটছে আর তার বেটা এখানে চাল চালাচ্ছে। আমাকে দিবি তো? এবার পুরটাকে কড়াইতে নিয়ে ভালোভাবে লো ফ্লেমে কুক করতে হবে। ভালোভাবে পাক দিতে থাকতে হবে যতক্ষণ না রসটা মরে আর একটা রিচ ব্রাউন কালার চলে আসে। আচ্ছা, পাশাপাশি আমি এখানে বানিয়ে নিয়েছি আদা বাটা আর এলাচ বাটা। পাক দেওয়ার মাঝামাঝি সময়ে আদা আর এলাচ বাটাটা নারকেলের পুরের মধ্যে অ্যাড করে দেব। ফ্লেভারটা খুব সুন্দর আসবে, আর আমাদের কিন্তু পাক দিতে থাকতেই হবে। খেয়াল রাখবে যাতে কড়াইয়ের নিচে একদম লেগে না যায়। এবারে বানানো হবে পিঠের ডোটা। উষ্ণ গরম জলে একটুখানি নুন দিয়ে চালের গুঁড়োগুলো অ্যাড করে দেব। এবারে ডোটা মোটামুটি একটু চিটচিটে হয়ে গেল, ওটাকে নামিয়ে নিতে হবে। একেবারে পুরোটা করার দরকার নেই, একটু একটু করে ভাগ ভাগ করে করো। এদিকে মনে আছে তো আমাদের ছইতে পাক দেওয়া হচ্ছিল? এবার ওই পুরের মধ্যে অ্যাড করে দেব একটু আমুল দুধ, ফলে টেস্টটাও খুব সুন্দর হবে আর টাইটও হবে। আমুল দুধটা ভালো করে মিক্স করে নামিয়ে নাও। এই যে চালের ডোটা তৈরি হলো, এবারে এটাকে ভালোভাবে মাখতে হবে, রুটির জন্য আটা যেমন মাখাও সেরম ভাবে। যত ভালোভাবে দাবাই দেবে তত স্মুথ হবে আর পিঠে ফাটবেও না। ভালোভাবে মাখানো হয়ে গেলে ছোট ছোট লেচি কেটে খোলক তৈরি করে নাও, দেখো ঠিক এইভাবে। এবারে খোলাগুলোর মধ্যে পুর ঢুকিয়ে ভালোভাবে সিল করে দাও।
পিঠেটা যেহেতু ভেপারে সিদ্ধ হবে, হাঁড়িতে টকবক করে জল ফুটতে বসিয়ে দিয়েছি। আমি এখানে স্ট্রেনার ইউজ করেছি আমার সুবিধার্থে, তোমরা ফুটো থালাগুলো ইউজ করতে পারো। এমন কিছুর উপরে পিঠেগুলো রাখবে যাতে ভেপারটা খুব ভালোভাবে লাগে। এবারে ঢাকনা দিয়ে 5-7 মিনিট মতো রাখতে হবে। যখন দেখবে পিঠের মধ্যে একটা কালচে ভাব চলে এসছে, তখন ভাববে যে সিদ্ধ হয়ে গেছে ভেতরে। নামানোর আগে পিঠের ওপর থেকে একটু ঠান্ডা জল ছড়িয়ে দাও। এর ফলে কি হয়, পিঠেগুলো একে অপরের সঙ্গে জড়িয়ে যায় না। ব্যাস, দিলেই তো রেডি শীতকালের স্পেশাল পুলি পিঠে। কি যে সুন্দর হয়েছিল আগের দিন, পরের দিন টপাটপ করে খেয়েই যাচ্ছি শুধু। এগুলো দুধে সেদ্ধ করেও খেতে পারো, আরো ইয়াম্মি লাগবে। বাড়িতে অবশ্যই ট্রাই করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও, অ্যান্ড অলসো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল ফর সাচ ডেলিশিয়াস রেসিপিস। বাই।